নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশীষ আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। লায়লাপুরে মিজো আগ্রাসন, উচ্চ পর্যায়ের তদন্তের আশ্বাস দিলেন বনমন্ত্রী পরিমল। সীমান্তে দুষ্কৃতী তাণ্ডব, পরিস্থিতির খোঁজ নিলেন সুস্মিতার নেতৃত্বে কংগ্রেস প্রতিনিধিরা। একুশের ইস্যু, মাদ্রাসা ডিলিমিটেশন কর্মী সভার মাধ্যমে মাঠে সোনাই ইউডিএফ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মিজোরামের একাংশ দুষ্কৃতী আগ্রাসী মনোভাব নিয়ে লায়লাপুর অঞ্চলে তাণ্ডব চালাচ্ছে। শনিবার রাতে দুষ্কৃতীরা লায়লাপুরে বেশ কিছু বাড়ি ও দোকান পুড়িয়ে দেয়। মিজো পুলিশের মদতে ওই দুষ্কৃতীরা সীমান্ত এলাকায় বাজি পটকা ফাটিয়ে আক্রমণ চালায়। অন্ধকারের মধ্যে মারমুখী উত্তেজিত জনতার হাতে বেশ কয়েকজন মানুষ আহত হয়েছেন। এই ঘটনায় লায়লাপুর সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। রবিবার থমথমে পরিস্থিতি বিরাজ করছে গোটা এলাকা জুড়ে। এর মধ্যেই এদিন ফের হাজার হাজার মিজো জনতা লাঠি সোঁটা নিয়ে লায়লাপুরের দিকে এগিয়ে আসে। সীমান্ত এলাকায় দলবদ্ধভাবে পরবর্তী অভিযানের ছক করছে বলে প্রাপ্ত খবরে জানা গেছে। যদিও এদিন অসমের বাসিন্দারা মিজোদের প্রতিহত করার লক্ষ্যে সীমান্তে দেখা যায়নি। এই থমথমে পরিস্থিতির মধ্যেই রবিবার সীমান্ত এলাকার খবরাখবর নিতে ছুটে যান মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। শনিবার রাতের ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তে দাবি বলে বনমন্ত্রী স্থানীয়দের জানান। পরিমল বলেন, ঘটনার ব্যাপারে তিনি জেলা শাসক, পুলিশ সুপার ও উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। সীমানা বিবাদের যাতে নিষ্পত্তি করা যায় তার জন্য তিনি মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সহ উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে আলোচনা করে যাচ্ছেন। এদিন ঘটনাস্থলে পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাস, অতিরিক্ত জেলা শাসক রাজীব রায়, সোনাই সার্কেল অফিসার সুদীপ নাথ প্রমুখ। জানি আমি তার সঙ্গে কথা হয়েছে, আগেও কথা হয়েছে, পরেও কথা হয়েছে, টিউসাইডের লগে কথা হয়েছে, উপেদিয়া কথা হচ্ছে, এমএলএ কথা হয়েছে। ব্যাপারটা হয়েছে, যারা দুষ্কর্ম করে এরা সবসময় ঘুরিয়ে যায়, এটা নিয়মও পৃথিবী। আপনার পেটের মধ্যে কৃমি থাকবে, কাজে কৃমি টেনশনে তো আর মানব দেহ নষ্ট করে লাভ নেই। আমরা কিচ্ছু নষ্ট করতাম চাইয়েন না, মূলত কথা হয়েছে একটু ধৈর্য আপনার লাগবে। মিজোরাম সীমান্তে দিনের পর দিন বাঙালিরা যে ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন এবং শনিবার রাতে যেভাবে মানুষের ঘর বাড়ি জ্বালানো হয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়েছে কংগ্রেস। গোটা ঘটনার জন্য দল জেলা প্রশাসনের নীরব ভূমিকাকে দায়ী করেছে। সীমান্ত এলাকার পরিস্থিতি সরজমিনে প্রত্যক্ষ করতে রবিবার সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী সুস্মিতা দেবের নেতৃত্বে প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ সহ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক জালাল আহমেদ মজুমদার, কামাখ্যা প্রসাদ মালা সহ দলীয় কর্মকর্তারা লায়লাপুর ছুটে যান। এ ঘটনার জন্য জেলা প্রশাসনকে তাৎক্ষণিকভাবে একজন অতিরিক্ত জেলা শাসক নিয়োগ করার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি সুস্মিতা মিজো দুষ্কৃতীদের হামলায় গুরুতর আহত নিজামুদ্দিনের চিকিৎসার জন্য নগদ 10,000 টাকা সাহায্য করেন। মানে এটা পুরো প্ল্যানিং করে করা হয়েছে। তো আজকে আসামের গৃহমন্ত্রী, যিনি আসামের মুখ্যমন্ত্রী, ওনাকে জিজ্ঞেস করছি যে ওনার ইন্টেলিজেন্স ফেলিয়ারটা কেন। বম আর গুলি যদি ফেলা হয়, যদি আমি দেখিনি আপনারা বলছেন, যদি এটা সত্যি হয় এটা প্রি প্ল্যান, আসাম গভর্নমেন্টের ইন্টেলিজেন্স ফেলিয়ার, এটার মধ্যে কী ষড়যন্ত্র আমি জানি না। এটা তদন্ত করা উচিত এবং সাধারণ মানুষকে বাঁচাবার বন্দোবস্ত করা উচিত। মাদ্রাসা বন্ধ করার সিদ্ধান্ত ডিলিমিটেশন সহ বর্তমান গুরুত্বপূর্ণ সমস্যাগুলি সামনে রেখে নির্বাচনের ময়দানে নামছে সোনাই এআইডিইউএফ।
রবিবার সোনাই ক্লাব গৃহে আয়োজিত দলের টাউন কমিটির কর্মী সভায় বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মী সভায় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা সোনাইয়ের সম্ভাব্য প্রার্থী করিম উদ্দিন বরভূঁইয়া। সাবুর আহমেদ মজুমদারের পৌরোহিত্যে সভায় বিষয়গুলো নিয়ে আলোচনায় করিম উদ্দিন তিনি বলেন, আগামী নির্বাচন সংখ্যালঘু মুসলিমদের অস্তিত্ব রক্ষার লড়াই, আগামী দিনে এই আসন থেকে সংখ্যালঘু বিধায়ক নির্বাচন সুনিশ্চিত করার লড়াই। তিনি বলেন, দলের সুপ্রিমো বদরুদ্দিন আজমল সুপ্রিম কোর্টে মামলা করে ডিলিমিটেশন প্রক্রিয়া আটকে রেখেছেন। এই ডিলিমিটেশনের পেছনে ছিল কংগ্রেস। 2007 সালে কংগ্রেস এমন ড্রাফট করে জমা দিয়েছে, অথচ সে সময়ে সোনাই কংগ্রেসীরা তা টেরও পায়নি। এছাড়া তিনি বলেন, কোরআন ও হাদিস পড়ানো বন্ধ করার ষড়যন্ত্রের বিরুদ্ধে জনমত তৈরি করে অস্তিত্ব রক্ষা করতে হবে। সভায় বক্তব্য রাখেন সোনাই বিধানসভা ভিত্তিক কমিটির সভাপতি খালিদ হোসেন লস্কর, জেলা ইউডিএফ এর সহসভাপতি শরীফ উদ্দিন লস্কর, যুব ইউডিএফ এর কেন্দ্রীয় সহসম্পাদক মৌলানা নাজির হোসেন মজুমদার, ছাত্র সংগঠনের মাসুম আহমেদ বড়ভূঁইয়া, সোনাই যুব শাখার সভাপতি জাকির হোসেন লস্কর, প্রাক্তন এপি সদস্য নুরুল হাসান বড়লস্কর, আশরাফ কালাম আজাদ লস্কর, আলম হোসেন চৌধুরী ও কচুদরমের কংগ্রেসের এপি সদস্য এম ইউ মিজানুর রহমান লস্কর প্রমুখ। সোনাই এগারোটা ওয়ার্ডের, এগারোটা ওয়ার্ডের মধ্যে থেকে আমরা যে অপিনিয়ন, যে মতামত পেয়েছি, সেই মতামতের ভিত্তিতে বলছি আগামী বিধানসভা নির্বাচনে মিত্রজোটের সরাসরি লড়াই হবে আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বিজেপির আসল প্রার্থী আশিস হালদারের সঙ্গে। আশিস হালদারের সঙ্গে মিত্রজোটের সরাসরি লড়াই হবে বর্তমান বিধায়ক ও বর্তমান উপাধ্যক্ষ আগামী বিধানসভার নির্বাচনে। সোনাইয়ের রাজনীতির প্রেক্ষাপটে ওনার কোনো গুরুত্ব থাকবে না বলে আমার মনে হয় না। আজকে আমাদের যেটা কোর ওয়ার্কার থেকে যে অপিনিয়ন নিয়েছি, সেটা থেকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই হিসাবে 2021 নির্বাচন হবে মিত্রজোটের প্রার্থী ভার্সাস আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বিজেপির আসল প্রার্থী আশিস হালদারের। মেঘালয়ের বাঙালিদের উপর অত্যাচারের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তবে বাঙালিদের উপর এমন অত্যাচার মেঘালয় নতুন নয়। শিলং থেকে অসমের রাজধানী সরিয়ে নেওয়ার পর থেকেই এ ধরনের অত্যাচার চলছে। মেঘালয়ের আদি বাসিন্দা বাঙালিদের ঘৃণার চোখে দেখতে শুরু করেছেন খাসিরা, তাই তাদের উপর বিভিন্নভাবে অত্যাচার চালানো হচ্ছে। এ কথা বলেছেন আকসার প্রতিষ্ঠাতা সভাপতি তথা আইনজীবী প্রদীপ দত্ত রায়। রবিবার তিনি শিলচরে সাংবাদিকদের জানান, শুধু মেঘালয় নয়, একই অবস্থা মিজোরাম এবং মণিপুরেও। সেখানেও বাঙালি ব্যবসায়ীদের উপর লাগাতার অত্যাচার চলছে। মেঘালয়ের চলমান বাঙালি নির্যাতন অবিলম্বে বন্ধ না হয় তাহলে বরাক উপত্যকায় তীব্র গণ আন্দোলন গড়ে তোলা হবে, এমনকি সড়ক অবরোধের ডাকও দেওয়া হবে বলে প্রদীপ দত্ত রায় উল্লেখ করেন। 10 বছর সর্বশিক্ষার অন্তর্গত ইনক্লুসিভ এডুকেশনের সেক্টরে কাজ করেও কোনো মর্যাদা পেলেন না ইনক্লুসিভ এডুকেশন শিক্ষকরা। জেলাশাসক থেকে শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে সবাইকে মেমোরেন্ডাম দিয়েও কোনো শায়েস্তা হলো না, এমনকি বিভিন্ন সময়ে বহু ধর্ণা প্রদর্শন করেও হলো না কোনো ব্যবস্থা। রবিবার শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন ডেকে এ কথা জানালেন ইনক্লুসিভ এডুকেশন গ্রাসরুট লেভেলের কর্মকর্তারা। এদিন আক্ষেপের সাথে মিনাজউদ্দিন সর্বশিক্ষার আই কম্পাউন্ডের কর্মকর্তাদের পক্ষে জানান, ড্রপ স্টুডেন্টস এবং শারীরিক অক্ষমতার পড়ুয়াদের শিক্ষাদান করে আসছেন। প্রথমে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল চাকুরি স্থায়ীকরণের, কিন্তু নিটফল শূন্য। তাই সর্বশিক্ষায় একটা কম্পোনেন্ট আসলো ইনক্লুসিভ এডুকেশন প্রোগ্রাম, যেখানে আমরা 10 বছর কাজ করছি, খুব একটা নগণ্য পয়সায়, খুব কম পয়সায়, 1500 টাকা, 2000 টাকা এরকম একটাই আমরা আশা, মানে উদ্দেশ্য আসলো বা একটাই আমরা উম্মিদ আসলো যে আমরা ভবিষ্যতে কিছু একটা হইব। এইভাবে আমরা 10 বছর এখানে কাটাইছি। কাটানোর পরে 2014 ইংরেজির মার্চ মাসে আমরা রে হঠাৎ করি একটা বাজেটের বাজেট নাই বলিয়া আমরা রে স্থগিত করা হয়েছে আর কয়া হয়েছে যে বাজেট আর মানে অবধি আমরা অপেক্ষা করতাম, বাজেটটা আওয়ার পরে আমরা পুনর্নিয়োগ করা হয়েছিল। কিন্তু আজ অবধি এখানে প্রায় 10 বছর হয়েছে আমরা এইরকমই আছি। বিভিন্ন সময় আমরা বিভিন্নভাবে মন্ত্রী মিনিস্টার সরকারের কাছে আমরা মেমোরেন্ডাম বিভিন্ন করে, মন্ত্রী যদি বরাক বেলিতে হয় আমরা দেখা করছি, কিন্তু কোনো আমরা সুরাহা নাই আজ পর্যন্ত। এদিন সুব্রত দাস আরও জানান,
মোটা মাশুলে কাম করে যাচ্ছেন মিশনের ডিপিও আরপি আরটি সভায়। গ্রাসরুট লেভেলেও কাজ করে তাদের কোনো ব্যবস্থা নেয়নি সরকার এবং শিক্ষা বিভাগ। আমরা গ্রাসরুট লেভেলে কাজ করছি, আমরা কম্পোনেন্টও গ্রাসরুট লেভেলে কাজ করার কম্পোনেন্ট, কিন্তু আমরা গ্রাসরুট লেভেলে কাজ করছি আমরা নাই, কিন্তু আমরা যে কম্পোনেন্টের মধ্যে ডিপিও আছে, ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার আছে, আরটি আছে, আরপি আছে, তারা দিয়ে এখন কম্পোনেন্ট চলে। আমরা দুঃখের বিষয় ওটাও যে গ্রাসরুট লেভেলে কোনো কাজ নাই, আবার কম্পোনেন্টটা চলে এখন তারা শুধু অফিসিয়াল কাগজপত্র রেকর্ড মেনটেন করি এই কম্পোনেন্ট চালাইয়া যার গিয়া, কিন্তু গ্রাসরুট লেভেলে কোনো কাজ কর না। যে কম্পোনেন্টের কাজ হইলো গিয়া গ্রাসরুট লেভেলে কাজ হইতো, বাধাগ্রস্ত শিশুর কাজ হইতো, এটা কোনো প্র্যাকটিক্যালে কোনো কাজ হন না। কম্পোনেন্ট লেখায় পড়ায় তারা চলিয়া যার, ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার আছে, আরটি আছে, আরপি আছে, ও তারা তিনজনে মিলিয়া এই কম্পোনেন্ট চালাইয়া যার, বাউতাবাজি করি এই কম্পোনেন্ট চালায়। 686 নং অরুণোদয় এলপি স্কুলের নবগঠিত পরিচালন কমিটি নিয়ে প্রধান শিক্ষিকা ছন্দা দাসের অভিযোগ দায়ের করার পরিপ্রেক্ষিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। অভিযোগ মতে জানা যায়, প্রাক্তন শিক্ষিকা ছন্দা দাস দীর্ঘ 10 বছর থেকে মিড ডে মিল, ইউনিফর্ম সহ স্কুলের নানা কাজে দেদার দুর্নীতি করে গেছেন, যার ফলে তাঁকে সদস্য সচিবের পদ থেকে বরখাস্ত করা হয়। তাছাড়া গত 3 অক্টোবর এসএমসি ঘটনের সম্পূর্ণ গাইডলাইন মেনে স্কুলের পরিচালন কমিটি গঠন করা হলেও এতে আপত্তি এনে অভিযোগ দায়ের করেন শিক্ষিকা ছন্দা দাস, যার জন্য বিভাগীয় কর্তৃপক্ষ নবগঠিত পরিচালন কমিটিকে অনুমোদন দিচ্ছেন না। এতে অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা কোনো অবস্থায় বরদাস্ত করা যাবে না, প্রয়োজনে আদালতে দ্বারস্থ হবেন তারা। যে আমরা কমিটি বইয়া বানাইতে বানাইতে তিন চারবার বানানির পরে ছন্দা দাসের গুঁড়া লাগার কারণে কমিটি ভাঙ্গা হয়। এখন আমরা বর্তমানে যে কমিটি বানাইছি এই কমিটি আমরা থাকত, এই কমিটি আমরা শিওর, আমরা কোনো আমরা বৃহত্তর আন্দোলন করবো এবং মনোজ কৈরি এবং সুমিত্রা দেবের উপরে আমরা আইনত ব্যবস্থা নেবো, ম্যাডামের উপরে, রাজনীতির উপরে, ওয়ার্ড মেম্বার তিনজনের উপরে আমরা আইনত ব্যবস্থা নেবো। আর আমরা কমিটি এগ্রুভাল চাই, আমরা এগ্রুভাল চাই। রবিবার সকাল 11টায় বরাক উপত্যকায় পূর্ব ভারতী গ্যাস প্রাইভেট লিমিটেড কোম্পানির সোনাই শহর এলাকায় প্রথম হোম কানেকশনের গ্যাসের ফর্ম আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হল। স্থানীয় মইনুল হক চৌধুরীর প্রেক্ষাগৃহে এদিন অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ ডাক্তার রাজদীপ রায়। তাছাড়া সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অসম বিধানসভার উপাধ্যক্ষ তথা বিধায়ক আমিনুল হক লস্কর, কাছাড় জেলার উপায়ুক্ত, ওএনজিসির সহকারী ম্যানেজার এ জে দাস সহ অন্যান্যরা। বৈদিক ভারতের উদ্যোগেও করিমগঞ্জ জেলা সমিতির ব্যবস্থাপনায় পুজোর পরেই করিমগঞ্জে গরিব পড়ুয়াদের জন্য বিনামূল্যে কোচিং সেন্টার ও যুব যুবতীর জন্য ক্যারাটে কুংফু সেন্টার অতিসত্বর শুরু হতে চলেছে। রবিবার করিমগঞ্জ শহরের গৌড়ীয় মঠে গৈরিক ভারতের সর্বভারতীয় সভাপতি মণিভূষণ চৌধুরীর পৌরোহিত্যে এক প্রাথমিক সভা অনুষ্ঠিত হয়। এদিন করিমগঞ্জের বিশিষ্ট ব্যক্তিগণ সহ অন্যান্যদের উপস্থিতিতে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী 8ই নভেম্বর পরবর্তী বৈঠকে এ বিষয়ে সুবিস্তার আলোচনাপূর্বক শক্তিশালী জেলা কমিটিও নির্মাণ করা হবে বলে জানা যায়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করিমগঞ্জের বিশিষ্ট শিক্ষক প্রবাল চক্রবর্তী, সমাজসেবী সুভাষ সাহা, করিমগঞ্জ জেলা সাধারণ সম্পাদক রঞ্জুদা, সুরভি সাহা প্রমুখ। তথা গরিব বাচ্চাদেরকে ফ্রিতে কোচিং করানো, যাতে তারা বড় হয়ে একজন সুনাগরিক হতে পারে এবং দেশের স্বার্থে কাজ করতে পারে। আজকের অনুষ্ঠানে যে সভা গঠিত হয় তাতে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই আহ্বায়ক কমিটি আবার 8ই নভেম্বর আরেকটি সভা অনুষ্ঠিত করবে, যেখানে মূল কমিটি গঠন করা হবে এবং সেটির কাজ এবং কার্যকারিতা সবাইকে জানানো হবে। অতএব সমগ্র করিমগঞ্জবাসীকে আমার আবেদন যে আপনারা সবাই এই গৈরিক ভারতে যোগদান করুন এবং এই গৈরিক ভারতের যে কাজ বা উদ্দেশ্য আছে তাকে বিস্তারিত করতে সাহায্য করুন। মানব সেবাই ঈশ্বর সেবা,
এ লক্ষ্য নিয়ে রবিবার মালুগ্রাম ভৈরব বাড়িতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রায় 50 জন গরিব দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করল ভারতীয় কল্যাণ মঞ্চ। এতে উপস্থিত ছিলেন বিজেপি কাছাড় জেলার সম্পাদক কনাথ পুরকায়স্থ, মিতালী পুরকায়স্থ, সংস্থার সহ সম্পাদক বিশাল চক্রবর্তী প্রমুখ। রবিবার ডলুগ্রাম জিপিতে আসন্ন শারদীয় উৎসব উপলক্ষে সমাজসেবক তাপস দাস 300 অসহায় মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করেন। এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ডলুগ্রাম জিপির সভাপতি রিঙ্কু দাশগুপ্ত জানান, সমাজসেবক তাপস দাস দীর্ঘদিন থেকে বস্ত্র বিতরণ করে যাচ্ছেন, আগামীতেও করবেন বলে তিনি আশাবাদী। ডলুগ্রাম জিপির জনসাধারণের পক্ষ থেকে সমাজসেবক তাপস দাসকে ধন্যবাদ জানানো হয়। এদিন অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপি সদস্য প্রতিমা হাজাম, চৈতন্য কুর্মী প্রমুখ। আজকে যে আমাদের ডলুগ্রাম জিপিতে যে তাপস দাস, উনি আমাদের এখানে খুব গরিব মানুষকে কাপড় বিতরণ করেছেন, এটা নিয়ে আমরা খুব কৃতজ্ঞ। মেন কথা হলো আশা করি যে আমরা আগামীতেও আরও যাতে এসেছে ভালো হয়। আর আমরা এই মহামারী গেছে, করোনাও গেছে, অনেক কিছুই আমরা অনেক কাছে সাহায্য পেয়েছি, কিন্তু আশা করব যে সামনেও যাতে আমাদের আরও ভালো হয়। আর আমাদের যে এখানে গরিব মানুষ, ওনাকে সবের তরফ থেকে আমি জীবিকা হিসাবে সবার তরফ থেকে ডলুগ্রাম জিপি থেকে অনেকে আমি ধন্যবাদ দিচ্ছি। সেবাই শান্তি, এই লক্ষ্যে রবিবার উদয়ের পথে পক্ষ থেকে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে রাস্তার পাশে থাকা গরিব দুস্থদের মধ্যে নতুন বস্ত্র এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই মহৎ কাজে সাহায্যের হাত বাড়িয়ে দেন সৌভিক রঞ্জন দত্ত, অমন গোয়ালা এবং নিরুপম দে। এদিন সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সচিব অমিতাভ দে, সুমন দেব, সুমনা দাস প্রমুখ। চণ্ডীপুর জিপিতে অরুণোদয় প্রকল্পের নামে উৎকচ আদায় নিয়ে যে অভিযোগ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল তা সম্পূর্ণভাবে মিথ্যা বলে দিয়ে এ ব্যাপারে অভিযোগকারীদের চ্যালেঞ্জ করলেন বিজেপির সরসপুর মণ্ডলের সহসভাপতি অনন্ত দাস। রবিবার চণ্ডীপুর জিপির বিজেপির 10টি বুথ কমিটির সভাপতিকে সাথে নিয়ে অনন্ত দাস এই অভিযোগ তার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র বলে উল্লেখ করেন। যে আমার এন্টা চণ্ডীপুর জিপি সৈদবন বাঁশবাড়ি এন্টা সরসপুর মণ্ডল, সরসপুর মণ্ডল থেকে আমি ওনার কাছে সাংবাদিকর মাধ্যমে চ্যালেঞ্জ করছি যে যদি এলা কোনো প্রুফ দেখাইলেই তো পারে যে আমি 10 টাকি নোট একটা কোনো মানুষের কাছে চা খাওয়ার মতো লইছি অরুণোদয় প্রকল্পের ব্যাপারে, তাহলে আমি অরিজিনাল মানে দায়িত্বটা কি নিজে রিজাইন দিমু এবং পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে আমি নিজে ইস্তফা দিমু, এলা যদি দেখাইলেই তো পারে। দরিদ্রতাকে হার মানিয়ে নিট পরীক্ষায় সাফল্য অর্জন করলো সোনাই কচুদরম দ্বিতীয় খণ্ডের মেহবুব আলম লস্কর, মোট 720 নম্বরের মধ্যে 561 নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে সে। তার এই সাফল্যে কচুদরম তথা সোনাই পূর্বাঞ্চলে খুশির জোয়ার বইছে। কচুদরম 561 নম্বর স্কুল থেকে আমার পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি, তারপরে আমি জওহর নবোদয় বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ত্রুতি ওখানে ভর্তি নিয়েছি, তারপরে ওখান থেকে ক্লাস 11-12 সায়েন্সের সাথে পড়াশোনা করার পরে আমি দক্ষিণার এন্ট্রান্সের তরফে দক্ষিণা পেয়েছি, তারপরে ওখান থেকে আমি নিটের জন্য 1 বছর তৈরি করার পরে 720-এর মধ্যে 561 নিয়ে উত্তীর্ণ হয়েছি। এখন আমার আশা হলো যে গুয়াহাটি মেডিকেল কলেজ বা শিলচর মেডিকেল কলেজ দুটো থেকে একটিতে পড়ব। আর আমি ধন্যবাদ জানাতে চাই আমার এলপি স্কুলের শিক্ষক মহাশয় আব্দুল খালিক মহাশয়কে, আমার মা বাবার অনেক দোয়া ছিল এবং অনেক মানুষের দোয়া ও আশীর্বাদে আমি এতটুকু এসেছি। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী হাওয়া গরম হয়ে উঠেছে আলগাপুরে। নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠ চষে বেড়াচ্ছেন পাওয়ার গ্রিড অফ ইন্ডিয়ার অবসরপ্রাপ্ত কার্যবাহী বাস্তুকার সৈফুল হক চৌধুরী। রবিবার বোয়ালিপাড়ে তার সমর্থনে একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি জানান, নির্বাচনে কালো টাকা ছড়িয়ে প্রার্থীরা ভোটারদের প্রভাবিত করার অপচেষ্টা করে, অবৈধ টাকা দিয়ে ভালো গাড়ি বাড়ি কেনা যায় কিন্তু মানুষের মন জয় করা যায় না। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাটিরকুপা সমবায় সমিতির প্রাক্তন চেয়ারম্যান কামাল হোসেন লস্কর, বোয়ালিপাড় জিপির এপি সদস্য আব্দুল মানিক প্রমুখ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। লায়লাপুরে মিজো আগ্রাসন, উচ্চ পর্যায়ের তদন্তের আশ্বাস দিলেন বনমন্ত্রী পরিমল। সীমান্তে দুষ্কৃতি তাণ্ডব, পরিস্থিতির খোঁজ নিলেন সুস্মিতার নেতৃত্বে কংগ্রেস প্রতিনিধিরা।
একুশের ইস্যু মাদ্রাসা ডিলিমিটেশন কর্মী সভার মাধ্যমে মাঠে সোনাই ইউডিএফ। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।